সম্পদের আবাদল সম্পদ দিয়ে আরো দুনিয়াতে বেঁচে থাকে এই জন্য সম্পদ যেন কোনো এমন হাতে না পড়ে যাতে নষ্ট হয়ে যায় অথবা সম্পদ যেন কেউ আহরণ করে নিতে না পারে এই জন্য তিনটি নীতি অবলম্বন করা হয়েছে একটা হচ্ছে যাদের সম্পদ সুন্দর করে ব্যবহার করার অবস্থা নেই তাদেরকে সম্পদ দিতে হয় না বুঝলেন কিরা যে ছেলে আপনার সম্পদ নষ্ট করে দিবে তাকে দিতে ইসলাম বলে নেই তাকে বলছে অন্য একজনকে দায়িত্ব দিবে তাকে দেখাশোনা করে তার অবস্থা যতক্ষণ ভালো আবার তাকে পর্যন্ত এক সম্পত্তি পেলাম দেখে হচ্ছে কেউ যদি সম্পদ চুরি করে তারিং করে দিচ্ছেন কে দিয়েছেন হান কাটার বিরান দিয়েছে কেউ যদি টাকাতি করে তারিম করে কি দিয়েছেন বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করেছে ডাকা শাস্তি কি ডাকা শাস্তি কি হ্যাঁ দাদা হচ্ছে আত্মকে নেবে না ডাকা শাস্তি কি ডাকাতি শাস্তি বিভিন্ন রকম ডাকাতি কীরকম করছে সেরকম যদি ডাকাতি করে মানুষকে মারে তাহলে সন্ত্রাস তৈরি করে এই জন্য তাদেরকে মেরে শুনে সয় তিনি শুনে সয় মারছে মানুষ দেখবে বয় পাবেন শুধু এমনি মারি হবে না আমি উৎসাহ হবো যদি সম্পদ নেয়নি শুধু অন্ধা করছে তাদের বিনিময় অন্ধা আর যদি সম্পদ নিয়েছে ভয় দেখিয়েছে তাহলে

ডাকাতির আয়ার বা সন্ত্রাসী আয়ার সন্ত্রাসী শাস্তির আয়ার সন্ত্রাসী আয়া দিদায় সন্ত্রাসী মানে সন্ত্রাসী শাস্তির আয়া কি আল্লাহ তালা পুরাণকারী উল্লেখ করেছিলাম নদী উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল যে আপনার সম্পদ সম্পদরা হেপাজের দায়িত্ব স্থান নিয়েছেন